আমাদের সময় নাই একদম জলদি করে দিছি বাবু একদম জলদি করে দিছি হ্যাঁ হ্যাঁ দাও দাও বাবু ডালটা ভাতের সঙ্গে দিয়ে দিব দাও তাই দাও বাবু ইয়া সবজিটা তবে ধারে দিয়ে দিছি ধারে আচ্ছা দাও শুনো মাছ আছে তো মাছ দাও আর একটা করে অমলেট করে দাও আচ্ছা বাবু ইয়া বলতেছিলাম বাতিগুলো ধোয়া নাই তো মাছটা তো ধারে দিয়ে দিছি আমার ওদাই ই কেমন দোকান গো সব ধারে দিছে দে তুমি কিছু বলছো মাদনমি না না বাবু তাহলে মাছটা ধারে দিছি দাও ধারে দাও এমন দোকানে ঢুকাইলে বাবু আমলেটটা ভাজা হয়েছে তো আমলেটটা ধারে দিয়ে দিছি আমলেটটা ধারে না মানে আসলে সেই দোকানের যে ছেলেটা কাজ করে না সে বাজারে গেছে প্লেট গুলো ধোয়া নাই তো তো তাই ধারে দিয়ে দিছি দাও 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 ধারে দাও ধারে দাও হ্যাঁ কত হইলো বাবু 40 টাকা হয়েছে বেশি হইলে ও 40 টাকা ঠিক আছে ভাড়া লইলো ভাই আমার দোকানে ভাত চলে না বাবু আমার নগদ দোকান নগদ সালা ডাল দিলি ধারে তরকারি দিলি ধারে মাছ দিলি ধারে আমলের দিলি ধারে আর পয়সা দিলি নগদ কুমড়া যখন ধার হয়েছে তুমি তো ধারেই থাকিবে আই দেখো আমার ছেলে ছেলে তো না এটা বড় হিরাক টুকরা আমার বিটিও তো যত যে কাজ দেখেছো না বিহাই নিজে বলা বড় তেজ হ্যাঁ আমার ছেলে আমার ছেলে রত্ন তাহলে আপনার টাকা পয়সা দরকার হবে নাই ওর এই যখন রত্ন আছে মানে ঘুমে ঘুমে রত্ন আমার ছেলে আমার ছেলে ইংরাজি বাংলা হিন্দি এটা বড় সবজিরা আর অঙ্কতে অঙ্কতে যাহা দেখে নাম দেখলেন কেমন ঝরঝরা বলে দিল দেখলেন কই একটা ট্রান্সলেশন শুধানো আমি তাকে চিনি ইংরেজি কি হবে রে বাবাজি আই আই মানে আমি চিনি চিনির ইংরেজি সুগার তাকে হিম তার মানে আই সুগার হিম দেখিলে কেমন একেবারে মানে বুঝাই বলে দিল দেখিলে হ্যাঁ হ্যাঁ সে বটে এটা তো ছুটু মুটু টুকু বড় বড় সুধাও হে গো তুমি তো শুধু আমার কাছে ফরার ফরার করো কই একটা বড় সড় বলো হুম ওই বড় তো বাবাজি লোকটা যাচ্ছে আর ফিরে আসছে তবে যাচ্ছে তো যাচ্ছে এই যাচ্ছে তো যাচ্ছে এই যাচ্ছে তো যাচ্ছে এই যাচ্ছে তো যাচ্ছে এই যাচ্ছে তো যাচ্ছে তবে চলে গেল বলবো হ্যাঁ বলো দ্য ম্যান গন অ্যান্ড এগেন কাম তবে এগেন গন তবে এগেন গন গোনা গন গন গোনা গন গন গোনা গন গন গোনা গন 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 একেই বারে গন এই না হলে ছেলা দেখিলেন দেখিলেন বিহাই ইয়ার বয়সই কেন ইয়ার বাপের বয়সই হলো ইটা করতে পারবে হ্যাঁ ঝড় ঝড়াই বলে দিল ইটা কি হলো আরো ঝড় ঝড়াই বলছ আবু তোলা হুবু শ্বশুর শাশুড়িকে দেখে টুকুটা লজ্জা করছে ইটা তো ইংলিশ এবার অঙ্কটা দেখো অঙ্কে জাহাজ বঠে একটা শক্ত অঙ্ক বলো না গো যেমন কোট্টেলারে সেই বান্দর আর তেল দিয়ে বাঁশের অঙ্কটা বলো হ্যাঁ কিছু বলবে নাকি না না আমি এই একটা অঙ্ক বলছি আচ্ছা বাবাজি বলো তো একটি বান্দর যদি এক ঘন্টায় চারটি আম খেতে পারে তবে 21টি আম খেতে ওই বান্দরটির কত সময় লাগিবে 21টা আম অঙ্ক অঙ্ক তো আর মুখে মুখে হবে নাই দাঁড়াও ছেলেটা আনা করায় পুটি এ পুটি ছেলেটা আনো হ্যাঁ লে বেটা এবার কর
আচ্ছা এক ঘন্টায় যদি চারটি আম খাইতে পারে একুশটি আম খাইতে কত সময় লাগবে এক ঘন্টা চারটি আম চার গুণিত তো একুশ সমান চুরাশি চুরাশির চার হাতে থাকলো আট একুশ ভাজিত চার সমান একুশ একুশের এক হাতে থাকলো দুই দুই যুক্ত চার ভাজিত ষাট সমান পনেরো 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 পাঁচ হাতে থাকলো হাতে থাকলো এক এ মা ই সব হাতে রাখছে সবই যদি হাতে রাখে তবে বান্দর তাই খাবে কি দেখছো বেহাই গোটা সেলেটটা ভরাইন দিল এত বড় অঙ্ক সেলেটে আটাবে কেনে মেঝাটাই কর বেটা মেঝাটাই কর ষাট ভাজিত চার 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 সমান হচ্ছে পনেরো পনেরো একুশ একুশ ভাজিত চার সমান পাঁচ আরো এক এক বাড়ছে দেখছেন বেহাই মাঝাটা ঘুরিয়ে বারান্দা পর্যন্ত চুলে গেল বাহ বাহ বাবারি এই না হলো বুদ্ধি সাইরে দাঁড়ো বিহাই আন্দা আইন বুদ্ধি হবে অবাক নয় মানে বলেই তো গেল বাবা কি হলো তুমি শ্বশুরকে শুধাও না কাঁচা আম না পাকা আম কেন হইল ভাই কি করি হবা আপনি বলে হয় নাই কাঁচা আম না পাকা আম দূর বেকার এই ছেলেটাকে অতটা খাটালি করালো ওটা কাঁচা পাকা সবাই কি সব আছে কেন না কেন না কাঁচা হলে খাতে দেরি লাগবে আর পাকা হলে দু চুষাই পুরাইন দিবে তবে তো কাঁচা আম চেকা হবা দুটার বেশি খাতেই যাই দিবা বান্দরে রিয়া কোথায় যাবে হ্যাঁ সে বটে এটা তো অঙ্ক হইল এবার গান বাজনা শুনো গানে ওস্তাদ বোঝে একটা গান শুনাইন দে তো বাপ